চোটে জর্জরিত ভারতীয় দলে আরও একটি ধাক্কা। পারিবারিক সমস্যার কারণে তৃতীয় টেস্টে আর মাঠে দেখা যাবে না স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। পারিবারিক চিকিৎসাজনিত কারণে তাকে আর তৃতীয় টেস্টে পাওয়া যাচ্ছে না। সিরিজের মাঝপথ থেকে অশ্বিন নাম তুলে নেওয়ায় ভারতকে একজন বোলার কম নিয়ে খেলতে হবে। অশ্বিনের পরিবর্তে মাঠে ফিল্ডার নামানো গেলেও কেউ তার জায়গায় বল করতে পারবেন না, ফলে রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব এই দুই স্পিনারই থাকছেন ভারতের হাতে। রাজকোটের স্পিন সহায়ক পিচে অশ্বিনের না থাকাটা তাই চিন্তার ভাঁজ ফেলেছে ভারতীয় শিবিরে।